এবছর যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু কলেজের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটি শুরু হয়ে গেছে যেটি কিন্তু আগামী এগারো এগারো দু তারিখ পর্যন্ত চলবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি ইতিমধ্যেই আপনাদের রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট করে নিতে হবে পাশাপাশি যারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের পরেই আপনাদের কোন কোন ডকুমেন্টস কলেজে জমা করতে হবে পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য কত টাকা আপনাদের লাগবে এবং সেই টাকাটি কিভাবে আপনারা পেমেন্ট করবেন এবং যারা রেজিস্ট্রেশন এখনও করেননি তারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটি করবেন এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কাজেই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য করে দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রথমেই আমরা দেখে নেব যে আপনাদের রেজিস্ট্রেশন করার পরে কোন কোন ডকুমেন্টস কলেজে জমা করতে হবে তো সেক্ষেত্রে আপনারা যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বা যারা ইতিমধ্যে কমপ্লিট করেছেন সেই রেজিস্ট্রেশন কপির প্রিন্ট আউট কপি আপনারা কিন্তু বার করবেন অবশ্যই সেক্ষেত্রে দু কপি প্রিন্ট আউট করবেন যে দু কপি প্রিন্ট আউট আপনাকে কলেজে নিয়ে যেতে হবে এবং এই প্রিন্ট আউট কপির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন তাদের মধ্যে প্রথম যে ডকুমেন্টসটি উল্লেখ করবো যেটি আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এটি কিন্তু আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন প্রথম ডকুমেন্টস যেটি লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেক্ষেত্রে অবশ্যই এটি অরিজিনাল এবং জেরক্স প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু জেরক্স নিয়ে যাবেন এবং অরিজিনাল নিয়ে যাবেন তো প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং দু নম্বর যে ডকুমেন্টসটি আছে এখানে দেখছেন মাধ্যমিকের রেজাল্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের যে ডকুমেন্টস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিন নম্বর ডকুমেন্টস হিসাবে থাকবে এবং চার নম্বর ডকুমেন্টস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাশাপাশি আপনাদের পাঁচ নম্বর যে ডকুমেন্টস সেটি হলো কালার পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই ফটোর ক্ষেত্রে আপনারা তিন কপি ফটো সঙ্গে রাখবেন যে এটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে পাসপোর্ট সাইজ কালার ফটো অবশ্যই তিন কপি কলেজে নিয়ে যাবেন পাশাপাশি ছ নম্বর যে ডকুমেন্টসটির কথা উল্লেখ করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলেজ ভেরিফাইড সিল দেওয়া অ্যাডমিশান রসিদ অর্থাৎ আপনারা যে ভর্তি হয়েছেন সেই ভর্তির যে রিসিপ্ট কপি আছে বা পেমেন্টের যে রিসিপ্ট কপি আছে সেই রিসিপ্ট কপি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে যেটি কিন্তু আপনাদের কলেজ থেকে আগে থেকেই কিন্তু ভেরিফাই সিল দিয়ে দেওয়া হয়েছে সেই যে কপিটা আছে সেই কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে পাশাপাশি আপনাদের সাত নম্বর যে ডকুমেন্টসটি নিয়ে যেতে হবে সেটি হলো দেখছেন কাস্ট ও প্রতিবন্ধী সার্টিফিকেট সেক্ষেত্রে যাদের এই সার্টিফিকেট দেওয়া আছে তারাই নিয়ে যাবেন বাকিদের কিন্তু এটি নিয়ে যেতে হবে না সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে পাশাপাশি আট নম্বর দেখছেন মাইগ্রেশান সার্টিফিকেট সেক্ষেত্রে যদি আপনি মাইগ্রেশন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে নিয়ে যাবেন নচেত কিন্তু বাকিদের ক্ষেত্রে এটি লাগবে না এবং নম্বর দেখছেন আধার কার্ড এটি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন যেটি কিন্তু ন নম্বর ডকুমেন্টস হিসাবে আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড তো এই সমস্ত যে ডকুমেন্টস আছে এগুলো কিন্তু আপনাকে কলেজে জমা করতে হবে রেজিস্ট্রেশন করার পরে যে প্রিন্ট আউট কপি বার করবেন তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জেরক্স করে কিন্তু একসঙ্গে জমা দিতে হবে এর পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখে নেব যেটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে সে বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন আগের ভিডিওতে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো রেজিস্ট্রেশনের জন্য যে টাকা আপনাদের লাগবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফিস যারা উইদাউট মাইগ্রেশন অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন মাইগ্রেশন নয় তাদের কিন্তু দুশো টাকা লাগবে পাশাপাশি যারা মাইগ্রেশন ক্যান্ডিডেট আছেন তাদের টাকা লাগবে তিনশো টাকা তো সেক্ষেত্রে এই যে টাকা আপনারা কিভাবে পেমেন্ট করবেন কোনো কোনো কলেজের ক্ষেত্রে কিন্তু অনলাইন পেমেন্ট আছে পাশাপাশি অন্যান্য কোনো কলেজের ক্ষেত্রে কিন্তু এটা অফলাইন পেমেন্ট আছে তো সেক্ষেত্রে কলেজে কিন্তু আপনাকে সেই বিষয়টি জেনে নিতে হবে যদি অফলাইন হয় তাহলে আপনাকে টাকার সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং অনলাইন হলে অনলাইনে আপনাকে কিন্তু পেমেন্টটি করে নিতে হবে এর পরবর্তীতে তিন নম্বর বিষয়টি আমরা আলোচনা করব যে আপনি অনলাইনে কিভাবে। এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি করবেন অর্থাৎ যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু আগেই আমরা আপনাদেরকে জানালাম রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হচ্ছে যেটি একুশ দশ দু হাজার বাইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং যেটি কিন্তু আগামী এগারো এগারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত চলবে সেক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিভাবে আপনি খুব সহজেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করেও সরাসরি কিন্তু আপনারা এই ভিডিওতে পৌঁছে যেতে পারবেন যেখানে আমরা ইন ডিটেলসে কিন্তু সমস্ত বিষয়টি স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি যে ফর্ম ফিল আপটি দেখলে আপনারা কিন্তু খুব সহজেই নিজেদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল সম্পূর্ণ করে নিতে পারবেন